দুইটা একেবারে জমিনের মধ্যে লাগাইয়া দিয়া আসন দিয়া খাই আছে কি না হ্যাঁ কিন্তু আল্লাহর রাসূল সেদিন থেকে এই পাও দুইটা মাটির মধ্যে না লাগাইয়া এই আসন দিয়া না বইসা আমার কথাটা বুঝবেন সে এরকম ওই যে আমরা এই বাথরুমের মধ্যে পায়খানার মধ্যে গেলে যেই ভঙ্গিতে বসি ঠিক এরকম পায়ের উপরে ভর দিয়া বইসা তারপরে বাকিটা জীবন খানা খাইতো আর বলতো যে ফকিরি গ্রহণ করছে তার এত সুখ থাকতে পারে না আচ্ছা আমি শুধু বিবেকের কাছে একটা প্রশ্নই করি রসুল এই লম্বা জামা পরছে এটা সুন্নত দাড়ি রাখছে এটা সুন্নত তো ওই যে পায়ের উপরে ভর দিয়া খাইতো আপনার কাছে আমগো কাছে কি এইটা সুন্নত হয় নাই এটি আরাম আর ওইটা হইল কষ্ট যেটা কষ্ট হেডা আমগো কাছে মানে আমগো কাছে আর ওইটা শুন কয় হইতো না কারণ এইটা এই হাদিস যদি কয় এটা কিন্তু বুখারী শরীফ যেন তো হাদিস না এটা যদি কয় তাইলে নিজের তো আবার হেই কামটা কইরা দেখাইতে হয় তাই না এই জন্য আর আমরা ওই কথাটা কই না যার জন্য অনেক হাদিসি আমরা পাই বলি না যদি এই হাদিস নিয়ে যান তো জাল জাল এগুলি সহি হাদিসটা বুখারী শরীফ যে লেখছে তোর বাহেরা লেখছে আমিও না আর আমগো এলাকার কেউ লেখে নাই লেখছে হলে ইসমাইল বুখারী বুখারা নগর যার বাড়ি আবার বাংলাদেশের মধ্যে যেই দুজন ব্যক্তি অনুবাদ করছে দুজনই আল্লাহর ওলি একজন হলো শামসুল হক ফরিদপুরী আরেকজন হলো মাওলানা আজিজুল হক বিক্রমপুরী এই দুইজনের এই ছাত্র দিয়া সারা বাংলাদেশ বোঝাই তাহলে সেই হাদিসকে অস্বীকার করার ক্ষমতা কারো নাই নাই চমৎকার করে কথার জবাব দিয়ে প্রশ্ন করে গেলেন ভালোই সময় কাটছিল আমার আপনাদের সাথে সাথে আমিও মন ভরে শুনছিলাম আমার কাছে প্রশ্ন করলেন যে এই যে শরীয়ত এই শরীয়ত প্রকাশ হয় যখন আমার আল্লাহর নিকট পবিত্র কোরআন বানিয়ে আসলেন এবং যখন 40 বছর 8 মাস 6 দিন রইল নবীর বয়স তারও 13 বছর আগে পর্বত গাহেরায় সেখানে আমার দয়াল নবী মারফতের কি সাধন করেছেন কি ধ্যানটা তিনি করেছেন কারণ সুরা বলেন যে সুরাই মানে কঠিন করে আমাকে তিনি তীর ছুড়লেন যে যেই সুরাই আপনি বলেন এগুলো নাজিরত হয়েছে কোরআন আসলো তারপরে না কিন্তু মারফতের যেই ইবাদত তিনি করলেন আমার দয়াল নবী ওই 13 বছর পর্বত গাহেরায় যে মারফতের কর্মটি করেছেন তা করেছেন হচ্ছে ধ্যান সাধনা আর করেছে হচ্ছে কালবে জিকির কালবে জিকিরে এবং এই ধ্যান সাধনায় দূরের বস্তুও সামনে মিলে আরে যদি মুর্শিদ দূরেও থাকে ভক্ত যদি সেই ছবিকে ধ্যান করে আপনার বাম কাঁধের আড়াই আঙ্গুলি নিচে একটি জায়গা আছে তার নাম হচ্ছে কালব যাকে বলা হয় উল্টা মাংসপিণ্ড এই উল্টা মাংসপিণ্ড আপনার এটাকে সহজ করার রাস্তা হচ্ছে জিকিরের মাধ্যমে জিকির আসকার করে সেই ধ্যানে মগ্ন থেকে এই উল্টা মাংসপিণ্ডকে সহজ সরল সোজা করে নিতে হয় এবং সেইখান থেকে একটি গান আগে আমি রাখি স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার খেলবি যদি মন
ঝলক দিচ্ছে নিরন্তর আল্লাহু আকবার রূপের রূপের খেলা খেলবি যদি মন আমার খেলবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ঘুজবে দেহের অন্ধকার রূপের রূপের খেলা খেলবি যদি মন আমার খেলবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ঘুজবে দেহের অন্ধকার Oh,
কার স্বরূপের রূপের খেলা হায় রে স্বরূপের রূপের খেলা খেলবি যদি মন আমার খেলবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে দেহ অন্ধকার স্বরূপের রূপের খেলা খেলবি যদি মন আমার খেলবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে দেহ অন্ধকার স্বরূপের রূপের খেলা স্বরূপের রূপের খেলা খেলবি মুরিদ হইলে এটা দলিলে থাকে যদি এটা কোরআনে থাকে যদি আমার আল্লাহ বলে যদি এটা নিয়মে থাকে তাহলে যারা আপনারা মুরিদ হন নাই তারা আজকের পরে হয়ে যাবেন আর যারা যদি এটা দলিলে না থাকে কোনো দরকার নাই অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক হয় তাহলে যারা যারা হইছেন তারা আবার হ্যাঁ তাহলে তারা ছেড়ে দিবেন দেখেন মুরিদ হইতেই হবে অবশ্যই মুরিদ হওয়া ছাড়া কোনো উপায় নাই নাই আমার দয়াল নবী গাদিরে ঘুম ভাষণের সময় সেটা দয়াল নবীর বিদায় হজ ওইটাই দয়াল নবী শেষ হজ গণ্য করে গেছেন সোয়া লক্ষ লোকের সামনে আমার দয়াল নবী উট দিয়ে একটি মঞ্চ তৈরি করলেন মঞ্চ তৈরি করে বললেন সাহাবাদের উদ্দেশ্য করে শোনো সাহাবারা তোমরা যারা আছো তোমাদের উদ্দেশ্য বলে যাই আমার উম্মত যারা আছো হয়তো তোমাদের সাথে আর আমার দেখা নাও হতে পারে সাহাবারা নবীর উম্মতরা হাউমাউ করে কেঁদে উঠলেন দয়াল নবী আপনি থাকবেন না আপনার সাথে দেখা নাও হতে পারে তাহলে আমরা থাকবো কি নিয়ে নবী বলল ব্যবস্থা আছে ব্যবস্থা কি একটি হচ্ছে পবিত্র কোরআন যা অস্বীকার করার মতো দলিল হাদিস দলিল এগুলো নিয়ে বিভিন্ন গ্রন্থ এক একজন এক একজনের মত প্রকাশ করেছে কিন্তু পবিত্র কোরআন নিয়ে কোনো দ্বিমত প্রকাশ করার কোনো সুযোগ নাই কোনো অবকাশ নাই পবিত্র কোরআন এটা সকল মুসলমানের জন্য সকল মুমিনের জন্য মানতেই হবে পবিত্র কোরআন আর দ্বিতীয়ত যে কথাটি আমার দয়াল নবী বললেন তা হচ্ছে আহলে বায়াত আহলে বায়াত সাহাবারা প্রশ্ন করলেন যে নবী কথাটা একটু নতুন নতুন লাগে বুঝলাম না আমার নবী বললেন যে আহল শব্দের অর্থ হচ্ছে আমার আহল শব্দের অর্থ হচ্ছে আমার বংশধর আর বায়াত এই বায়াত শব্দের অর্থ হচ্ছে মুরিদ হওয়া বা বিক্রি হওয়া এবার সাহাবারা জিজ্ঞেস করলেন তাহলে আপনার বংশ পাই কই এটা একটু দেখায় দেওয়ার দরকার নবী নবী ওই উটের মধ্যে একটা সাদা কাপড় নিয়ে ঢেকে নিলেন ডেকে নিলেন পঞ্চজনাকে সর্বপ্রথম বললেন যে এই যে দেখো আমা হইতেই হযরত আলী হইতেই আমি আমা হইতে ইমাম ফাতেমা আমা ফাতেমা হইতে আমি আমা হইতে ইমাম হাসান হইতে আমি আমা হইতে ইমাম হোসাইন হোসাইন হইতে আমি আমি যদি কোনো এলেমে শহর হয়ে থাকি তার সুরক্ষিত দ্বার এবং সুরক্ষিত নগরীক হচ্ছে হযরত আলী করি মোল্লাওয়াজ ইয়া মাওলা আলী তাই বলেছে নবী তোর শাখা আলী হাসান বস্রি তার পহেলা কলি চোদ্দ সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান এই যে পদ আপনার এই হাত খাজা ওসমান হারুনির আপনার গুরুর দায়িত্ব হচ্ছে তার গুরুর হাতে নিয়ে দেওয়া এবং তার গুরু নিয়ে দিবে তার গুরুর হাতে এইভাবে ক্রমান্বয়ে যেতে 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 হাসান বস্রির হাতে যখন এই হাত চলে যাবে তখন ওই হাত আর আমার খাজা মঈনুদ্দিনের হাতে যাওয়ার বাকি থাকে না আর আমার খাজা মঈনুদ্দিনের কাছে গেলে যখন ক্রমান্বয়ে হাত হযরত আলীর কাছে চলে যাবে আলীর কাছে গেলে এই হাত আমার রাসুলের কাছে যাওয়ার বাকি থাকে না আর আমার রাসুল পর্যন্ত এই হাত চলে গেলে এই হাত আমার আল্লাহর দিদার পর্যন্ত যায় শুধু তাই না পবিত্র কোরআনে সূরা ফাতির দশ নম্বর আয়াতে আমার রাসুল বলেছে আমার আল্লাহ বলেছে রাসুলকে কি বলেছেন বলেছেন রাসুল আপনি বলে দিই আপনি কথাটা বলে দিন যারা কিনা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিল অবশ্যই আমি আল্লাহর হাত ওই হাতের উপরে রইল লালন সেজির গান আছে না যে হয় মুর্শিদ সেই তো রাসুল ইহাতে নয় কোনো ভুল আবার খোদাও সে হয় যে হয় মুর্শিদ সেই তো রাসুল
রাসূল ইহাতে নাই কোন ভুল খোদাও সে হয় এমন কথা লালন কয় না আল্লাহর কোরআনে এমন কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয় আল্লাহর কোরআনের কই কয় ওই যে সূরা ফাতির 10 নম্বর আয়াত কয় রাসূল বলে দিন যারা কিনা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করিল অবশ্যই আমি আল্লাহর হাত ওই হাতের উপরে রইল যার যেইভাবে মন মজাছে তার জন্য সেইটাই সাধন ভজন ওরে এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা নাই বাজাও একটা রামুন্দিরা এইবার একটা প্রশ্ন করব আসরে দাঁড়াই বাজাও একটা রামুন্দিরা দোতারা বাঁশি ঢোল বাজাও একটা রামুন্দিরা দোতারা বাঁশি ঢোল বাজাও একটা রামুন্দিরা শালম ভাই কথা প্রসঙ্গে একটা কথা বললেন সেটা হচ্ছে যে দেখেন মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বললেন না আমার একটু আপনার কাছে ছোট করে জানার দরকার আপনি বলেন শরীয়তের আমলে আপনার এই শরীয়তের কর্মটা সর্বপ্রথমই শুরু হয়েছিল একটা মিথ্যা কথা দিয়া এই ব্যাপার কোনটা শরীয়তের দৃষ্টিতে তো নাই মিথ্যা কথা এটা কোনই জীবন না ওই যে অষ্টটা সরা হালাল হারাম মাকরুহ মুবাহ হ্যাঁ নফল ওয়াজিব সুন্নত তারপরে পঞ্চবেনা কালিমা রোজা নামাজ হজ যাকাত শরীয়ত একটা সংবিধান একটা আইন আপনি কোনো ক্রমেই আইনের বাইরে যেতে পারবেন না আবার আপনার মুখেও শুনলাম যে মিথ্যা কথা বলা যাবে না কিন্তু দলিল পড়া তো দেখতে পাই যে আপনার শরীয়তের এই যে কর্ম শরীয়তের যা সংবিধান আইন এইটাই কোন একটা নবীর আমলেই থেকেই শুরু হয়েছিল মিথ্যা কথা দিয়া আমার একটু জানার দরকার আমি একটু জানতে চাই আপনি একটু বলেন মা বোনেরে কত সুন্দর কইরা আরে নামাজের কথা বুঝাই গেলেন আমরা নামাজ পড়লে সর্বপ্রথম নিয়ত বান্ধি প্রথমে উযু করি উযু করার পরে যায় নামাজে দাঁড়াই ইন্নিয়াত যে তোয়াজি আলিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরো দাহানি ফাওয়া মান আমিনাল মুস লেকিন সানাবাদি সুবাহানাক আল্লাহুম্মা ও বিহামদি কতবারাকা সুকতালা জাদ্দুক লা ইলাহা এইবার আপনি নামাজের নিয়ত করবেন নাওয়াই তো অনুসালি আলিল্লাহি তালা আর বারাকাতেই সালাতিল ফরজ ফার্দুল্লাহি তালা মুতাওয়াজ্জিয়ানি লাজ্জিয়াতি কাবাতি শরীফাতি আল্লাহ আল্লাহু আকবার দলিল পড়ে দেখতে পাই এমনও কিছু নামাজ নাকি আছে কয়েক প্রকার এই নামাজের মধ্যে নাকি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এটা কো হইতো না এইটা কোন নামাজ কঠিন হ্যাঁ এইটা কোন নামাজ একটু বলেন সেই নামাজের মধ্যে নাকি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এটা কইতো না এটা আবার শরীয়তের কোন নামাজ যেভাবেই পড়েন নামাজ যে ধ্যানেই পড়েন যেই জায়গায় পড়েন যেই কয় রাকাতই পড়েন কারণ আপনার নিয়তটা কিন্তু বাড়তে হবে আমার একটু যদি সুন্দর করে বুঝিয়ে দেন আশা করি আজকের শরীয়ত গাওয়া এবং শরীয়ত শোনা আশেকারের জন্য আত্মার খোরাক হয়ে যাবে বাজাও একটা রামন্দিরা তো তারা বাসি ঢোল বাজাও তো মারাত্মক দুটি প্রশ্ন করলেন তার একটি হলো কোন নবীর শরীয়ত শুরু হয়েছে মিথ্যা দিয়া আর আমরা সেজদা করি নামাজের মধ্যে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার ওই এদিকে কি ইট ভাটা আছে নাকি কেউ ডালা আছে না ওই এতক্ষণ মিউজিক বাজাইলাম গেল না এখানে আমার গান শুরু হয়েছে উঠলো এগিলিল সব মমিন সিংহে ইট বাটার লোক হ্যালো এই যে আমার বাসি এলার্টটা দেন হ্যালো এই ঠিক আছে দেখেন রাত্র শেষের দিকে দুইটার উপরে বাজে তাই না আড়াইটা বাজে গেছে যার জন্য বেশি কথা বলা যাবে না এখন দেখা শুধু গান আর গান চলবে কি করেন আপনারা কিন্তু
কোন নামাজ সেজদা ছাড়া এই যে দেওয়ান বাবলি সরকার আমারে জিজ্ঞাসা করলো আর যারা জবাব না লইয়া গেলেন গা কালকা সকালবেলা উঠতেই তো হেরা ঝামেলা বাজাই দিবে নেই নামাজে সেজদা লাগে না কি তাই জবাবটা লয়ে যাইবেন না আইসা যাই হোক যারা ভুল করে গেছেন গা যারা আছেন হেরা কালকে সকালে হেকো বুঝাই দিয়ে এরপর হইল শরীয়ত শুরু হয়েছে মিথ্যা দিয়া দেখলাম কিছু মানুষ চলে গেল তো যারা এই যে মিথ্যা দিয়া শরীয়ত শুরু হয়েছে এইটুকু শুনাই গেছে গা তো এই তো দিন বর্ষর বেরিয়ে গেব মিয়া মিথ্যা দিয়াই শরীয়ত শুরু হয়েছে শরীয়ত কিছু না হ আমাগো ইসলামের মধ্যে পাঁচটা জায়গায় শরীয়তে মিথ্যা কথা বলা যায় তার এক নাম্বার হলো বল লগে কার লগে কেন তার মনকে খুশি রাখার জন্য আপনি হারা দিন মিছা কথা কন বুঝলেন নি রাইত বইরা মিছা কথা কন তোমার দুই বড়ি হার সোনার একটা চেন দিমু ছয় বড়ি দিয়া গলার হার দিমু সাত বড়ি দিয়া মাথার টিকলি দিমু বুঝলেন নি হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দেয়া শাড়ি দিমু বছর বড়িও যদি না দেন আপনার কোনো পাপ নাই কেন বললোকে মিছা কথা কোয়া এটা আল্লাহ পাক জায়েজ করে দিছে তবে কষ্ট দেওয়ার জন্য না মনকে খুশি রাখার জন্য আবার আরেক জায়গায় মিথ্যা বলা জায়েজ সেটা হলো আপনার একটা মিথ্যায় যদি একটা ঝগড়া বিবাদ মীমাংসা হয়ে যায় মিটে যায় কি ঠিক আছে তারপরে আরেকটা জায়গায় মিথ্যা বলা জায়েজ সেটা হইল আপনার একটা মিথ্যায় যদি একটা জীবন বাঁচে একটা জীবন যদি বাঁচে আপনি মিথ্যা বলতে পারেন আরেকটা জায়গায় মিথ্যা বলা জায়েজ সেটা হলো যুদ্ধের ময়দানে কোন যুদ্ধ ধর্মীয় যুদ্ধ আরেকটা জায়গায় মিথ্যা বলা জায়েজ সেটা হলো পিতা হইয়া সন্তানের কাছে সান্ত্বনা দেবার জন্য পিতা সন্তানের কাছে মিথ্যা বলতে পারে পিতা সন্তানের কাছে সন্তান কখনো পিতার কাছে মিথ্যা বলতে পারবে না খবরদার কেউ ভুল বুঝবেন না হাদিস যদি ভুল বোঝেন সারাটা জনম আপনার ভুলে ভুলে যাইব শালম সরকার কয়ে গেছে বাপ বেটায় মিথ্যা বলা যায় আমি কোয়া শুরু করি বাপে কইতারবো পোলায় বাবার লগে মিথ্যা কথা কইতে পারব না আবার স্বামী স্ত্রীর লগে মিছা কথা কইতারবো স্ত্রী স্বামীর লগে মিছা কথা কইতে মনে রাখবেন হ্যাঁ এখন এই যে কোন নবী মিথ্যা দিয়া শুরু করলো এটা আমগো নবী না এই নবী হলো ইব্রাহিম নবী ইব্রাহিম নবী মাঠে বয়া বয়া আকাশের দিকে তাকায় আর কয় যে সূর্য ডাইডাই মনে হয় আমার আল্লাহ যখন সূর্য অস্তে গেছে কয় না যে আল্লাহ দিনের বেলা উঠে রাইতে জায়গা ওইটা আমার আল্লাহ হইতে পারে না উঠছে চান চান ধরে দেখা কয় এইটাই আমার আল্লাহ সকালবেলা দেখে চান নাই কয় না যেই চান রাইতে থাকে দিনে থাকে না ওইটা আমার আল্লাহ হইতে পারে না মনে মনে চিন্তা করে এই চান আর সূর্য যে বানাইছে হ্যাঁ আমার আল্লাহ এই মানে কি কইতাম এত জোরে জোরে কথা কইতাছে কত আতে ভাই ধরলাম যে বেটার সংসার করে এই বেটা যে কত আতে ভাই ধরে রাখছে
তো আমার এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের যিনি মালিক তিনি হইলেন আমার আল্লাহ তাইলে ইব্রাহিম নবীর বাবার নাম হলো আজর ব্রাহ্মণ সে হলো কুম্ভকার অর্থাৎ মূর্তি বানায় আর এই মূর্তি পূজা করাইল সমস্ত রাজ্যের মানুষ ওই এলাকার মধ্যে একটা মেলা হয় ওই মেলার মধ্যে সবাই গেছে গা আর একটা কুড়াল না লইয়া ব্যাগগুলি মূর্তি ইব্রাহিম নবী ভাঙ্গা হ্যাঁ একটা মূর্তি রাইখা ওইটার মধ্যে কুড়ালটা ঝুলাই দিছে এই কাম করলোকে করলোকে বলে সবাই তো আমরা মেলায় গেছিলাম খালি ইব্রাহিম হইল বাড়িতে আসিল ওরে ধরিয়ান আনছে কিরে তুই এই কাম করছ কয় না কে করছে কই যে বড় মূর্তি যায় ও একটা মূর্তিও দেখতারে না এর লেগা ব্যাগ কয়টা ভাঙিয়া নিজে দেখেন না কুড়াল লয়ে খার রুছে এমনে সব মানুষে কয় এই ও যে ভাঙবো ও তো নিজেই চলতারে না ও ভাঙবো কেমনে কয় যে নিজে চলতারে না তো হ্যারে তোমরা আল্লাহ মনে করো কেন যে নিজেই চলতারে না সে কখনো আমাদের আল্লাহ হতে পারে না মিথ্যা কথা কইল কইল এই মিথ্যায় কোনো দোষ নাই বউ লইয়া যায় বউ এক রাজ্যের উপর দিয়া এই খালেক দমন কইতো শালারা নিজের হনলো না আরেকজনের হনবার দিল না এগুলো খালেক দমনের হালা কি আমি কি বলবো না থামাই দিব ওই যে বউ লইয়া যায় তো ওই এলাকার যে রাজা তার একটা নিয়ম যদি কোনো ভাই তার বোন নিয়ে যায় বোন যদি ভাই নিয়ে যায় তাদের উপরে অত্যাচার করে না আর যদি ইহা ছাড়া কেউ কোনো মেয়ে নিয়ে যায় তার শয্যা সঙ্গিনী বানাইয়া তারপর তারে বিদায় করে ইব্রাহিম নবী ওই এলাকা দিয়া যায় সৈন্যরা তো ধরিয়া লয়ে গেছে এই কি হয় তোমার ইব্রাহিম নবী মনে মনে কয় যদি কই আমার স্ত্রী তয় তো বিপদ তখন বলে আমার বোন মিথ্যা হইল না কথাটা তো মিথ্যা কিন্তু বোন কওয়ার পরেও বাদশাহ মনে মনে কয় মনে হয় বন্যা যেমনে হাত ধরিয়া চলাফেরা করলো তাতে বোঝা যায় যে বউ ওইতে পারে এই অনুমান কইরাই বিবির গায়ে যখন হাত দিছে বাদশাহ অবশ হয়ে যায় একবার দুইবার তিনবার চারবারের সময় বাদশাহ কয় না রে এর মধ্যে কোনো ভেজাল আছে জীবনে কত হাত দিলাম হাতের আমার কিছুই হইল না আর আজকে হাত এ যায় অবশ খুশি না হইয়া মানে মাপ টাপ চাইয়া হ্যাঁ একটা দাসী দিয়া দিল নাও তোমাকে কোনো ভয় নাই তোমরা যাও গা আমার উপহার স্বরূপ এই দাসীটা লয়ে যাও এই দাসীটা কোনটা জানেন আগের বউ রইল সারা আর ওই দাসী রইল হাজেরা যেটা হইল পরে বিবি হাজেরা মানে বিয়ে করেছিলেন ইব্রাহিম নবী যার নাম ছিল বিবি হাজেরা ইসমাইলের মা আর ইয়াকুব নবীর মা ছিল এই ইসাক নবীর মা ছিল বিবি সারা মাফ করবেন ইসাক নবীর মা ছিল বিবি সারা হ্যাঁ এটা অনেক বড় ঘটনা এখানে কইল আর এক মিথ্যা কথা ওইল স্ত্রী কইল কি এই যে কাবা ঘর নূহ নবীর প্লাবনের সময় একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছিল ইব্রাহিম নবী আল্লাহর কাছে কইল আল্লাহ আপনি যদি এই কাবা ঘরটা আমার এবাদতের জন্য দেন আমি আমার প্রাণপ্রিয় বস্তুকে আপনার নামে কুরবানি করব
আল্লাহ পাক কয়তো ঠিক আছে দিলাম আগামী কাল সকালবেলা ঘুমের থেকে উঠটা তুমি ওই মাঠের মধ্যে গিয়া দেখবা জেহেন্দা পিপিলিকায় মাটি উঠাই রাখছে ওই জায়গাটাই কাবাগর সকালবেলা গিয়া দেখে পিপিলিকা এত সুন্দর কইরা মাটি উঠাইয়া সহদি কইরা রাখছে হ্যাঁ আল্লাহর কথার সাথে মিল্লা গেল এই ইসমাইলরেনিয়া কাবাগর বানাইলো পুরা ডানা বানাইয়া বানাইলো বারোয়ানি সাইরানি রেখে দিল বাইরে কারণ তারা দুইজন আর তো কেউ এই কাবার কাজে নাই আসে না শ্রমিক পাইব কই এই জন্য আজও ওইটা কাবার বাইরে রয়ে গেল ওই অংশটার নাম হইল কাবার হাতিম ওই হাতিমের মধ্যে যদি কেউ নামাজ পড়ে সে যেন মনে করে আমি কাবাঘরের ভিতরে এই নামাজ পড়লাম তো এই হাতিম আবার সবসময় নামাজ পড়ার সুযোগ দেয় না দেখবেন এমন একটা গোল আল্লাহ পাক আমারে দেখাইছে আমি দেখে আসছি নামাজ পড়ার সুযোগ পাই নাই তো একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় কাবাঘর তো বানায় লাইছে ইসমাইলরে লইয়া আরেকটা কথা আপনাকে জানার জন্য কই আর কি আমার দরকার না দেখবেন একটা পাথর আছে হাজরে আসওয়াদ পাথর যেটা চুম্বন করলে কি হয় জীবনের সমস্ত গুণা আল্লাহ পাক মাফ করে দেয় পাথরের গুণাটাই না নাই এই কথা বিশ্বাস করেন না ওইটা ভক্তি ভরে চুম্বন করলে আল্লাহ পাক জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় আবার আরেকটা হাদিস আছে যেই ব্যক্তি হজ করলো সেই ব্যক্তি যেন সদ্য এই নিষ্পাপ শিশুর মতো ভূমিষ্ঠ হইল অর্থাৎ একজন হাজির জীবনের সমস্ত গুণা এমনিতেই মাফ হয়ে যায় এগুলো কিন্তু সব কোরআন এবং হাদিসের কথা খবরদার কেউ ভিন্নভাবে নেবেন না এই যে ইউটিউবে আমার কথাগুলোর সাক্ষী থাকতেছে যদি কেউ চ্যালেঞ্জ করেন আর যদি আমি দেখাইতে না পারি তাহলে আমার তো বিচার হবেই আখেরা তো আমার কি সমস্যা হবে না আমি পাপের ভাগী হব না খবরদার কেউ ভুল বুঝবেন না আমার কথাগুলো তখন কাবা ঘরের এই যে হাজরে আসওয়াদ পাথর এই জায়গাটা হইল একটা পাথর বাকি রয়ে গেল ইসমাইলরে পাঠাইলো যাও তো এটা পাথর নিয়ে আসো তো ইসমাইল নবী তখন তো নবী না শিশু বাচ্চা গেল হইল পাথর আনতে একটা আওয়াজ হইল হে ইসমাইল নূহ নবীর এই বাবা আদম যখন পৃথিবীতে আসে তখন এক পাথর খণ্ড একটি পাথর খণ্ড এই দুনিয়ার মধ্যে সে সাথে করে নিয়ে আসছিল সেই পাথর খণ্ড সযতনে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে হেফাজতে রাখছে হেফাজত করে রাখছে তুমি যদি চাও সেই পাথর খণ্ড ওই জায়গার মধ্যে লাগাইলে কাবার শোভা আরো বেড়ে যাবে তুমি কি নিবা ইসমাইল বুঝলো যেটা আল্লাহর ইচ্ছা বলে দেন ওই পাথর খণ্ড আইনা এই যে যেই জায়গাটা বর্তমানে হাজরে আসওয়াদ পাথর এই জায়গার মধ্যে লাগাইলো এই জায়গাটা পরিপূর্ণ হয়ে গেল এটার নামে হাজরে আসওয়াদ পাথর এখন এটা অনেক বয়স হয়েছে অনেক অত্যাচার গেছে এটার উপর দিয়া এটা বহুবার ভাঙছে যার কারণে এখন আর পুরো আনাম নাই এটা আটটা টুকরা হয়ে গেছে এটা আটটা টুকরা যারা হজ করতে গেছেন তারা বলতে পারবেন যদি হাজরে আসওয়াদ পাথর চুম্বন করে থাকেন তো এই পাথরটা সেখানে লাগাইলো এখন একদিন দুই দিন তিন দিন যায় আল্লাহ পাক কয় এই ইব্রাহিম তুমি তো আমারে কইলা তোমার প্রাণপ্রিয় বস্তু কুরবানি করবা তো করো না ইব্রাহিম নবী উট কুরবানি দেয় কয় হয় নাই দুইটা দেয় তিনটা দেয় চারটা দেয় পাঁচটা দেয় কয় হয় নাই তোমার গরু ছাগল তুমি কুরবানি করো এগুলি কি তোমার এত আপন তুমি তো কইছিলা প্রাণপ্রিয় বস্তুকে কুরবানি করো ওটা দাও ইব্রাহিম নবী দুই চোখের পানি ছেড়ে মনে মনে চিন্তা করে মাবুদ ইসমাইলের চেয়ে বেশি ভালো এই জগতে আমি আর কাউরে বাসি না হাজারের কাছে গিয়া কয় বিবি ইসমাইলরে সুন্দর করে সাজাইয়া দাও কয় কেন কয় দাওয়াত খাইতে লইয়া যাবো ভালো করে খেয়াল করে শুনবেন ভালো করে সাজাইয়া দাও দাওয়াত খাইতে লইয়া যাবো বিবি সুন্দর করে জামা কাপড় পরাইয়া দিল বাপের লগে
পাঠাইয়া দিল বাড়ি থেকে বাইর হইছে আর শয়তানে গিয়া কয় কিরে হাজারা কার লগে ফাটালি কয়র বাপের লগে কয়র বাপে তরে নিতেছে জবকরণের লাগা হাজারা হাতের মধ্যে পাথর লইয়া শয়তান রে নিক্ষেপ কইরা বলছিল নিতাছে দাওয়াত খাইতে যদি বাপ হইয়া ছেলেকে জবাই করার জন্য নিয়া থাকে তাইলে এর মধ্যে কোন ভালো কিছু আছে তুই এখান থেকে বিদায় হ হাজরার লগে কি কইল মিছা কথা কইল না কি কইল যে দাওয়াত খাইতে নিতাছি আসলে তো নিতাছে জবাই মানে কুরবানি করতে ইব্রাহিম নবী আগে আগে আডে আর ইসমাইল আডে পিছে পিছে গিয়া কই যাইস না কই কেন কই তোর তো জবাই করতে নিতাছে ইসমাইল কয় বাপ ইয়া যদি পোলারে জবা করে তো এর মধ্যে কোনো ভালো কিছু আছে রে তুই যে শয়তান আমি বুঝা গেছি হাতের মধ্যে ঢিলা লইয়া মারছিল ইব্রাহিম নবীর কাছে গিয়া ও এরকম যে ইসমাইল তো রাজি না রে কই লয়ে যাস এই যে তিনবার শয়তান ঢিলা খাইছিল এই জন্য মিনার মধ্যে এখনো তিন জায়গার মধ্যে হাজিদের পাথর নিক্ষেপ করতে হয় মারছি ইচ্ছা মতো মেরেছি হ্যাঁ 63টা পাথর মারছি তিন দিনে এক একটার মধ্যে এই যে 60টা কইরা 3 7 21 3 7 21 3 7 21 এই 63টা পাথর মারতে হয় এটা আবার টুহাই আনতে হয় এই যে মুজদালাফের থেকে মুজদালাফ হইল ওই মিনার থেকে অনেক দূরে ওখানে রাইতে থাইকা এরপরে পাথর ওই ব্যাগের মধ্যে লইয়া এরপরে ওখানে আইতে হয় হ্যাঁ এমারসি কারণ আল্লাহ কইছে মার ওইটা ওই ই হইলে কি হইব এই যে আরে কি কয় ওই লোহার খাম্ব হইলে কি হইব ওই যে সিমেন্টের খাম্ব হইলে কি হইব আল্লাহ পিলার হইলে কি হইব আল্লাহ যখন কইছে হেনে মারলে শয়তানের গায়ে লাগবো আমি ওইটাই মারুম কি কন শয়তানের গায়ে লাগছে না হ্যাঁ লাগছে মানে কি শয়তান চিক কইর পারে হাদিস পড়া দেখেন হ্যাঁ মাইরাইছি তিন দিনে 63টা হাত পাও ফুইল্লা গেছিল তারপর আমি থামি নাই যে অরে না মাইরা বাংলাদেশে যাইতাছি না হ্যাঁ তো এই যে মিথ্যা কথা কইল বিবি হাজারার কাছে মিথ্যা হইল কয়টা তিনটা তিন জায়গায় তিনটা মিথ্যা ও যে মূর্তি লইয়া মূর্তির মধ্যে কুড়াল দিয়া খাড়াই করাই থইল একটা স্ত্রীরে কইল বোন দুইটা আর বউরে কইল যে দাওয়াত খাইতে লইয়া যাইতেছি হইল তিনটা ছুরি লইয়া যখন ইসমাইলের গলার মধ্যে হোয়াইয়া দিল টান আল্লাহ কয় ধার তুই বন্ধ হইয়া থাক ইসমাইলের গলা যেন না কাটে কাটে না ইসমাইল কয় বাবা আমি তো তোমার পোলা তুমি তো আমার বাবা মায়ার একটা পর্দার কারণে এটা তুমি পোষ দিতে পারতেছ না চক্ষুটা বন্ধ করে লো ইসমাইল চক্ষুটা বন্ধ ইব্রাহিম নবী চক্ষুটা বন্ধ করছে আল্লাহ কয় জিব্রাইল ইসমাইল রে টান্দা জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ছুরির তলে দে জবাই হয়ে গেল চক্ষু খুললো খুললা দেখে ইসমাইল পাশে দাঁড়ানো আর দুম্বাটা জবাইয়া রয়েছে ইব্রাহিম নবীকে আল্লাহ হইল কি আল্লাহ কয় তুমি যে নিজের ছেলের গলা মনে করা পোষ দিয়া কাটছ এতেই তো তোমার কুরবানি হয়ে গেছে হ্যাঁ এতেই শুধু তাই না তোমার কমের মধ্যে যারা এই রকম পশু কুরবানি করবে তাদের আত্ম কুরবানি আমি কবুল করে নিব এই জন্য এই যে সেদিন থেকে কুরবানি আসলো ইব্রাহিম নবীর 5টি শরীয়তের এই আইন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করত এর মধ্যে এই যে দেখেন এই একটা হইল মোষ ছোট রাখা নখ কেটে রাখা বগল তোলার পশম পরিষ্কার রাখা নাভির নিচের পশম পরিষ্কার রাখা এমনি করে 5টি ইব্রাহিম নবীর সুন্নত আমার রসুল পালন করত আবার এই এই যে এই পরবর্তীতে আল্লাহ পাক আমার নবীর সময়ে
ধনীর জন্য কুরবানি ফরজ করে দেন ধনীর জন্য মনে রাখবেন ধনীর জন্য কুরবানি ফরজ করে দিয়েছেন যার ধন নাই তার জন্য কুরবানি নাই তো বলা কোয়া ও রয়ে গেছে রে একবারে বিদায় কইরা দেই কি খারাপ লাগে আপনাদের কাছে এই কি বলে একটা নামাজ আছে দেখবেন সমাজের মধ্যে বাচ্চা কাচ্চা হইলে ছেলে হইলে জোরে আজান দেয় আর মেয়ে হইলে আস্তে আস্তে ঠিক কি না কেন জীবনের শুরুতে আজান দিয়া রাখলো যেদিন দেহ থেকে প্রাণ বাকি চলে যাবে সেদিন নামাজটা পড়বে এই যে জানাজার নামাজ এই নামাজের মধ্যে কোনো আজান নাই জানাজার নামাজে কোনো আজান নাই জন্ম নিছেন আজান হইছে নামাজ কেউ পড়ে নাই কেন জীবনের শুরুতে আজান জীবনের শেষে নামাজ এই যে জানাজার নামাজ এই নামাজের মধ্যে দেখবেন কোনো সেজদা আছে সেজদা মাইয়াত মাইয়াতকে সামনে রেখে হ্যাঁ কানের মধ্যে ওলা দিয়া এরপর হইল চার তাকবীরে সেই নামাজটা আদায় করে চার তাকবীরে সেই নামাজটা আদায় করে তার মধ্যে কোনো সেজদা নাই যার জন্য এই কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলার দরকার হয় না দরকার হয় না সেজদাই নাই এক সারাইস এক পীরের কাছে হুজুর দোয়া করেন আমার জন্য ফুল হয় কয় যা দোয়া করে দিলাম পরের বছর হুজুরের কাছে আবার আইছে হুজুর দোয়া করেন আমার জন্য ফুল হয় কয় গত বছর না করলাম কয় ফুলা তয় নাই আবার করছে যা তোর ফুল হইব তারপরের বছর আবার আইছে হুজুর দোয়া করেন আমার জন্য ফুল হয় কয় পোলা হয় নাই কয় না কয় তুই বিয়া করছ কয় না কয় তোর বিয়া না করলে আমার দোয়া লাগবো কোন জায়গা দিয়ে তো ওটার মধ্যে শেষ দায় নাই আবার কাবা হে করতে গা শেষ দা থাকলে না কাবাইব নাকি আচ্ছা এরা আজকে আমি শরীয়ত গাইতেছি হ্যাঁ মারফত গাইতেছি কালকার গানে হ্যাঁ শরীয়ত আমি মারফত গাইতে পারি না পারি কি না হেদিন আবার হ্যাঁ কঠিন কঠিন প্রশ্ন জবাব দিতে হইব না আমরা সব নামাজই কেবলামুখী হইয়া পড়ি কি জানাজার নামাজটাও কিন্তু কেবলামুখী হইয়াই আমরা পড়ি ফরজ কোন নফল কোন যত নামাজ আছে সুন্নত কোন আর সব নামাজ আমরা কেবলামুখী হইয়া পড়ি এই উত্তর দিকে মুখ কইরা দক্ষিণ দিকে মুখ কইরা পূব দিকে মুখ কইরা নামাজ পড়া যায় সেই নামাজটা কোনটা যেই নামাজে কেবলার কোনো দরকার নাই কোনো কেবলার দরকার নাই এই রাখ আবার কইেন না যে ওই যানবাহনের মধ্যে নামাজ পড়লে লঞ্চ হোক নৌকা হোক বাস হোক পড়তে পড়তে ঘুরে গেলে আমি গেলি ঘুরতেই থাকবো আর বয়াতি তো টেটনা বয়াতি তো ঠাস করে কয়ে লাইতে পারে হ্যাঁ না ওইটা নামাজে পোস্ট ক্যাবলার কোনো দরকারই নাই আপনি যদি পূব দিকে খাড়াইও নামাজ পড়েন হ্যাঁ খাড়াইছেন এই পূব দিকে কোনো সমস্যা নাই নাই এই কোন নামাজটা কাবার কোনো দরকার পড়ে না এই যে আমি যেগুলো কই আপনারা হাসেন তো আনন্দ পাইয়া আমার প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের ফালতু কথা ফাউ কথা এটা আমি বলি না কারণ সারা বাংলাদেশের ওলামায়ে একরাম যারা আছে তাদের সাথে
আমার এই আলোচনাগুলো যদি মিল না পড়ে তাহলে অবশ্যই আমার বিরুদ্ধে প্রতিবাদ উঠবে উঠবে কি না এবং সেই জিনিসটা ঠিক রেখেই কিন্তু আমি কথা বলি আমি যতগুলো কথা বলার চেষ্টা করি ঠিক ততগুলো কথার প্রতিবাদ যদি আসে তার এই কি বলে ডিফেন্স দেওয়ার জন্য আমি প্রস্তুতি সব সময় নিয়ে রাখি সব সময় নিয়ে রাখি আমি কোন শোনা কথা বলার চেষ্টা করি না যাক এই পর্যন্ত বলা কোয়া শেষ একটা করে প্রশ্ন করতে কইছে একটা এখন থেকে সারা রাত খালি একটা প্রশ্ন করব ও শেষ দি এই এই যে যারা পুরুষ তারা পীরের হাতে হাত দেয় তাই না তারা পীরের হাতে হাত দেয় আচ্ছা আপনি যদি আপনার পেট ভরবে আপনার স্ত্রীর পেট ভরবে আপনি যদি ঘুমাসেন আপনার শান্তি হবে আপনার স্ত্রীর কি না ঘুমাইলে শান্তি হবে হবে না আপনি যদি পীরের হাতে হাত দেন তাহলে আপনার স্ত্রী যদি পীরের হাতে হাত না দেয় তাহলে কি তার পীরের হাতে হাত দেওয়া হবে না হবে না কেন ইবাদত হইলো এমন একটা জিনিস যার যার ইবাদত তার তার আপনার যদি আল্লাহ পাইতে ইচ্ছা হয় আপনার স্ত্রীর কি আল্লাহ পাইতে ইচ্ছা হয় না আপনি জান্নাতে যাইবেন ইবাদত বন্দেগী কইরা আপনি 70টা হুর পাইবেন হুর কি এত সুন্দরী নারী এত সুন্দরী নারী একটু থুথু যদি এই দুনিয়ার মধ্যে এই পৃথিবীর জমিনের মধ্যে ফালাইতো কিয়ামত পর্যন্ত সুগন্ধ ছাড়া কোন দুর্গন্ধ বাইর হইতো না এত সুন্দরী আর এই লোভই তো আমরা এখানে পাগল হয়ে গেছি মানে হ্যাঁ যদি খালি আল্লাহ ব্যস্ত আর দুজক এই দুইটারে বন্ধ করে দিত যে ব্যস্ত নাই দুজক ফানিটা নিবাই দিলাম আগুন তাইলে আর একজনে নামাজ রোজা আল্লাহ নাম দায় চলিত না এত ডর দেহে তো ভারতাছে না হ্যাঁ এখন বেগানা পুরুষের হাতে হাত দেওয়া তো নিষেধ কি বেগানা পুরুষের হাতে মহিলারা হাত দিতে পারবো এখন বায়াতের নিয়ম হইল হাতে হাত দিয়া বায়াত হতে হবে আমি জানতে চাই আপনারা যে পীরের হাতে হাত দেন মহিলারাও যাইয়া এটা বেগানা পুরুষের হাতে কিভাবে আপনারা হাতটা দেন আমাকে একটু কইতইব হ্যাঁ কইতইব আর কিছু না যদি সঠিক হয় তাহলে আপনারও পীরের দরবারে লয়ে যাইবেন হাত কমল হাত কমল হাত আমারে বউ কয় তুমি মুড়ি ধরলে আমারে করাইলে না আমি কই রাগ খেলাফত পাইয়া তোরে আমি নিজে মুড়িত করব যাই যান যাইব গেলে উদু চোখে যাইব কিন্তু আরেকজনের হাতে ওর উড়াই দিতাম না গাইয়া বলা কোয়া শেষ ওরে আমি মন দিলাম তানরে দিলাম আর কি দিব বলো
আমার জন্য নষ্ট করলা সালাম সালাম দেশে মায়া তোমার জন্য নষ্ট Oh, 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 oh
যে নাহি বলো এমন শিক্ষা বলো বন্ধু ওরে বন্ধু কে তোমাকে দিয়ে